Assalamu alaikum. I'm Masrur Hannan. I'm the founder of Jadu PC, the $100 computer to change the world. Apnara Jadu PC naam ekhane ke ke shunchen ekটু হাত তুলবেন? Oh wow! Thank you so much. তাহলে কি আজকে আর ভাষণ দেওয়ার দরকার আছে না বাসায় চলে যাব? আচ্ছা না ভাষণ দেই কারণ ভাষণ তবে ভাষণ আমি আসলে যেটা প্রস্তুত করতে থাকি এতটাই ব্যস্ততায় থাকি কেমনে জানি না যে আমি আধা ঘন্টা আগ পর্যন্ত আসলে আমি আপডেট করতে হয়েছে আমি স্লাইড রেডি করে আসতে পারি নাই সো আমি এত জোস কেমনে এটা নিয়ে আজকে আসলে আলাপ করবো আমি একা না আমি এত জোস না এই জন্য আমার সাথে আমার দুই কলিগকে আমার স্টেজে আনতে হয়েছে বিকজ আই এম নট এ টেকনিক্যাল গাই কিন্তু আমি অনেক হাইটেক আলাপ করব আমার আলাপের বিষয়বস্তু হলো অপারেটিং সিস্টেমস ইলেকট্রিক ভেহিকলস আপনাদের আগ্রহ আছে এইসব বিষয়ে কোনো ইয়ে ফ্যান্টাস্টিক So, আমি কথা বলা শুরু করার আগে আমি আমার যে দুই পার্টনার আমার সাথে আছে আসলে দে আর অ্যাকচুয়ালি নট জাস্ট মাই কলিগ দে আর মাই পার্টনার সাদাত কাম অন ওভার অ্যান্ড অলসো ফাহিম আবরার সৈকত দিস ইজ সাদাত সাকিফ আহমেদ হি ইজ অ্যাকচুয়ালি দ্য সিটিও অফ জাবাই আমরা তাদেরকে আসলে চুরি করে নিয়ে আসার চেষ্টা করতেছি অ্যাজ দ্য লিড ফর আমাদের জেন ওএস দ্য অটোমোটিভ অপারেটিং সিস্টেম দ্যাট উই আর ওয়ার্কিং অন আর আমাদের সাথে আছে ফাহিম আবরার সৈকত হি ইজ দ্য ওএস লিড ফর স্বপ্ন ওএস আপনারা জানেন যে জাদু পিসি শুধু একমাত্র জাদু না মানে আসল জাদুটাই আসলে স্বপ্ন ওএসে এটা লিনাক্স বেসড একটা অপারেটিং সিস্টেম আমরা কাস্টম বিল্ড করছি সো সাদাতের ব্যাপারে আমি একটা কুইক আপডেট দিয়ে রাখি যে জানাই রাখি যে হু ইজ সাদাত অ্যান্ড ওয়াই হি ইজ হিয়ার বা আমরা কেনই বা তাকে চুরি করতে চাচ্ছি এবং আমাদের নিজেদের জন্য না অটোমোটিভ টেকনোলজিজের জন্য এবং সাদাতের বিশেষ বৈশিষ্ট্য হলো আমি যেটা সবখানে ওকে পরিচয় করে দিতে খুব ভালোবাসি ও সশরীরে নিজের শরীরটা নিয়ে পৃথিবীর 4টা কন্টিনেন্টে আইটি আইওটি সফটওয়্যার এই সমস্ত প্রজেক্টে কাজ করছে নরওয়ে জাপান আমেরিকা আফ্রিকা You name it, he's been there, done that. ওর সাথে কাজ করা is a fascinating experience আমাদের পুরো টিমের জন্য and আমরাও চেষ্টা করব আপনাদের সাথে যাদের সাথে আমরা কোলাবোরেটিভলি কাজ করার কোনো স্কোপ পাই কীভাবে পাই সেটা আমরা আলাপ করব বাট ওই নিয়ে ডেফিনেটলি আমরা সাদাতের কাছে যাব আর সৈকতের ব্যাপারে আমি বলবো হি ইজ দ্য ইঞ্জিনিয়ার যে কিনা আমাদের লিনাক্স গত 2 বছরে আমাদের যে মেইন বস রাগিব এহসান যে কো ফাউন্ডার আমাদের সে ওকে তৈরি করছে এমনভাবে যে লিনাক্সের নারী ভুরি কে নাড়াচাড়া করতে পারে কে এইরকম ছিল জব অ্যাডের আমাদের জব অ্যাড যে আপনারা কেউ লিনাক্সের নারী ভুরি নিয়ে নাড়াচাড়া করতে চান তাহলে আসেন অ্যান্ড হি ওয়াজ ওয়ান অফ দ্য গাই এখন সে লিনাক্স থেকে বিভিন্ন রকম বাচ্চা পয়দা করতে পারে সো যেরকম আমাদের এজিএল আমরা অটোমোটিভ গ্রেড লিনাক্সের উপরে বেস করে আমরা এখন জেন ওএস নিয়ে কাজ করতেছি সাদাত ইজ দ্য লিড বাট ফিল্ড লেভেলে আমাদের যত কাজ এটা সৈকত দেখতেছে এবং এটা ছাড়া আমরা আরও যে একটা টেকনোলজি নিয়ে কথা বলবো আজকে যেটা নিয়ে আমরা উইআর ভেরি এক্সাইটেড সেটা হলো ওয়েল অ্যাক্সিগন লাইভ ব্ল্যাক বক্স আপনার অ্যাক্সিগনের নাম এখানে কতজন জানেন হাত তুললেন তো ওকে ফ্যান্টাস্টিক সো দ্যাটস গ্রেট উই হ্যাভ সামথিং ফেনোমেনাল টু ওয়ার্ক অন অ্যাক্সিগন অ্যাক্সিগনের মানে হলো অ্যাক্সিডেন্টস গন আপনারা এখানে কারা কারা চান বলেন তো হাত তুললেন যে আমরা রোড অ্যাক্সিডেন্ট চাই না সি কয়েকজন আছে হাত তুলে নাই ওরা রোড অ্যাক্সিডেন্ট চায় Oh my goodness. Okay, fantastic. তথ্য প্রমাণ আছে কিন্তু ছবি ভিডিও আমি কোশ্চেনটা আবার করি আপনারা এখানে কারা কারা আছেন জোরে বলেন জোরে হাত তালিয়ে দেন যে আমরা অ্যাক্সিডেন্ট চাই না ফ্যান্টাস্টিক থ্যাংক ইউ আই থিঙ্ক আমরা এখন রেডি সরি আমরা এই নাটকগুলো করলাম কারণ আমার স্লাইডটা রেডি করতে একটু সময় দেওয়া লাগছে বিকজ আই ওয়াজ রানিং লেট ডেফিনেটলি না আই এম সরি আমি যদি আমার আসলে আই হ্যাভ ডান সাম স্ট্যান্ড আপ কমেডি আমার ওটার জন্য প্রিপেয়ার্ড হয়ে আজকে আসা উচিত ছিল তাহলে সুবিধা হতো যে এই ভ্যাকিউম টাইমগুলো কভার করে নিতে পারতাম আপনারা আরও বেশি ভালোবাসতেন জাদু পিসিকে এবং পরবর্তীতে অ্যাক্সিগনকে যেটা আমাদের এখন আসলেই দরকার হবে অ্যান্ড উইল ডিসকাস যে কীভাবে আমরা যাচ্ছি ওই রাস্তায় ইন দ্য মিন টাইম আচ্ছা আপনাদের মধ্যে এখানে লিনাক্স এক্সপার্টিজ আছে এরকম কেউ আছেন নাকি হাত তুললেন না হাসিন ভাই আপনি হাত তুললেন না আপনার এক্সপার্টিজ নাই এমন কোনো বিষয় আছে না না আই এম কিডিং বাট লিনাক্সে আসলে লিনাক্স এনথুজিয়াস্টিক আছেন কে কে বাট লিনাক্স নিয়ে কাজ করার জন্য আগ্রহ আছে Oh my goodness, fantastic. We have some phenomenal projects that are coming up. যে শুধু আমাদের না এটা বাংলাদেশ সরকারের সাথে কিছু প্রজেক্ট নিয়ে আমাদের আলোচনা শুরু হয়েছে শুধু বাংলাদেশ না ইটালিতেও আমাদের যেহেতু জেনোইভির মেইন এইচকিউ হলো বেসড ইন ইটালি আমরা ইটালিতেও কিছু কাজ করার সুযোগ পাইতেছি অটোরিক্সা না ওখানে ফিয়াট টপোলিনো যে গাড়িটা আছে খুবই মডার্ন মানে মডার্ন নতুনভাবে তৈরি করা হয়েছে বাট ওইটার যে সফটওয়্যার ইলেকট্রনিক্স ওগুলো নিয়ে আমাদের একটা কাজ করার স্কোপ আসতেছে সো আপনারা যারা এই লিনাক্সে যারা হাত তুললেন বা আগ্রহ দেখাইলেন These are the two guys. আমার সাথে কথা বলে কিন্তু কোনো লাভ নাই প্রোগ্রামের পরে ওদের কাছে দেখবেন যে যদি আমরা মানে হাউ ক্যান উই ওয়ার্ক টুগেদার হাউ ক্যান উই কোলাবোরেট টুগেদার আমি শুরুতেই বলছি আই এম নট এ টেক গাই আই এম নট এ প্রোগ্রামার আই এম নট এ কোডার বাট আই এম ভেরি হাই টেক ভাই এটা কিন্তু অপারেটিং সিস্টেম এবং ইভি থেকে আসতেছে সো বুঝতে হবে ইটস কমপ্লেক্স না আই এম সো সরি আর কোনো জোক নেই এখন সব সিরিয়াস কথা আর যদি কেউ হাসছেন এখন খবর আছে ডোন্ট আচ্ছা হাই সো উই আর অ্যাক্সিগন জাদু পিসি জেনোইভি ইন্ট্রোডাকশন মোটামুটি দিয়ে ফেলছি সো লেটস কন্টিনিউ ওয়েল Skills and expertise. My biggest knowledge is that I know nothing. Eta ke bolche bolen to Socrates, Plato and Aristotle. Ke bolte parben? Shobai confused. Great. Tin joner keu ekjon bolche. Amaro ekei rokom knowledge. I'm still trying to figure out what I do best. Ami ekhono jani na. But as I keep saying, I'm high tech. I'm not a coder. I'm not a programmer. But that's okay. All right. So my footprint. Okay. Ami apnader je ekta web and data summit. I can come here with some authority. Karon holo ami kichu project e kaj korchi apnar ei web ebong data niye. আমরা ওয়েব ডেভেলপমেন্টে 2005 থেকে 2009 সালের দিকে ইল্যান্স ছিল তখন আপনার বর্তমানে যে নামগুলো আছে প্ল্যাটফর্ম এই নামে ছিল না সো উই ওয়্যার দ্য টপ পারফর্মার্স ফ্রম বাংলাদেশ ব্যাক ইন দ্য ডে ওখানে ফার্স্ট হওয়ার পরে আর ভালো লাগে না মনে হয়েছে যে এই ডেটা সেন্টার ডেটা এন্ট্রি এগুলো যেমন গার্মেন্টসের কাজের মতো লাগতেছিল পুরো প্রসেসটা সো থট আচ্ছা আরেকটা এক্সটেন্সিভ কী করা যায় ই পেপার ই প্রথম আলো ই ডেলিসটা কে কে পড়ছেন বা দেখছেন এখানে হাত তুলেন তো ও ওয়াও এখানে তো বেশ মানে বয়স্ক অডিয়েন্স আমি সব জেনজি আশা করছিলাম But no, fantastic. আমরা ই পেপার আমার কোম্পানি থেকেই করা আমারই একটা ইনিশিয়েশন ছিল ওই সময় আমরা এই বেবজা বা আইএফসির বেশ কিছু ডেটা অ্যানালিটিক আপনারা এখন এআই নিয়ে অনেক কিছু করেন আমরা এগুলো আগে আগে করে এসেছি এগুলো করার পরে আমার বিং এ গাই অফকোর্স অটোমোটিভ নিয়ে ইন্ডাস্ট্রিতে এক্সপার্ট ইন্টারেস্ট থাকাটা খুবই স্বাভাবিক এবং আমি আসলে মাস্টার্স করতে গেছিলাম ইউকেতে ইউনিভার্সিটি অফ ইয়র্কে এই হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন এই সাবজেক্ট ম্যাটারে সেখানে গিয়ে দেখলাম এইচসিআইতে পড়ার জন্য Mercedes-Benz অটোনোমাস ভেহিকল প্রজেক্টে একটা কাজ করার সুযোগ পেলাম Mercedes-Benz অটোনোমাস ভেহিকল কিভাবে পথচারীদের সাথে ইন্টারঅ্যাক্ট করবে আমি তো আউলায় গেলাম যে হ্যাঁ হ্যাঁ এই কি অসাধারণ বাট কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি এবং সেই জিনিসগুলো অ্যাপ্লাই করার জন্য আমরা রিক্সাতে কিভাবে মার্সিডিজের টেকনোলজি আনা যায় সেটা নিয়ে কাজ করতেছি থ্যাংক ইউ সো ওদিকে দেখেন টেসলা এদিকে আছে আমাদের রিক্সলা এবং উপরে ব্ল্যাক বক্স আপনারা অ্যাক্সিডেন্ট হলে শুনেন না গাড়ি প্লেনেই শুধু শুনবেন ব্ল্যাক বক্সের কথা আমার গাড়িতে না কেন সিএনজিতে না কেন অটোরিক্সায় না কেন হাসিন ভাই সুন্দরী বউ ইন্ডিয়া থেকে নিয়ে আসছে অ্যাক্সিডেন্ট হইলে আমরা বুঝতে পারবো কী হয়েছিল অস্বাভাবিক এটা বুঝতেই হবে আচ্ছা সো এই যে আমরা অটোমোটিভ টেকনোলজিতে আসতেছিলাম এই কাজ আমরা আসলে করতেছিলাম 2021-22 করতে গিয়ে আটকে যাচ্ছিলাম বারবার বিকজ টেকনোলজিজ ওয়ার নট সলিড অর স্ট্রং এনাফ কোনোভাবেই আমি এটাকে স্টেবল টেকনোলজি হিসেবে তৈরি করতে পারতেছিলাম না যেই জাদু আমাদের আসল শুরু হলো এই জাদু পিসির মাধ্যমে স্বপ্ন ওএস এবং জাদু পিসি যেটার গল্প আপনারা অলরেডি জানেন সো আমি এখানে খুব বেশি বিস্তারিত যাব না জেনোইভের ব্যাপারে কতজন জানেন হাত তুলেন তো একটু খুবই অল্প কিছু মানুষ ও রাইট হাসিন ভাই দুই হাত তুলছেন আপনারা কেউ না জানেন আই এম কিডিং বাট জেনোইভের ব্যাপারে আমি একটু কুইকলি বলি আই এম আ ভেরি প্রাউড কো ফাউন্ডার অফ জেনোইভি লরেম ইপসাম দেয়া আছে কারণ হলো যেটা বললাম যে আমার কাজ শেষ করতে পারি নাই এটা একটা তথ্য প্রমাণ আছে হিসাবে রয়ে গেছে But our founder of XenoEV, he will be very upset. She is a proper automotive designer from Bangladeshi Bangshadbhuto from Italy. And she works with Ferrari design team and Maserati design team. That is why I put Lorem Ipsum on me. I'm fired for sure. This is obviously viral and I'm going to work with XenoEV. But no, I'm a co-founder. That's not easy. But জেনোভিতে আপনি দেখতেছেন একটা অসম ডিজাইন এখানে ডিজাইনের কোয়ালিটি খারাপ কারণ আমি মোবাইলে বাথরুমে বসে বসে এই ছবিগুলো লাগাইছি বাস্তবতা মানে আপনাদের সবার সাথেই হয় বাট অ্যামেজিং ডিজাইন বাট সামনে দেখেন পথচারীকে যে ইনস্ট্রাকশন দিতেছে বলেন তো কই পাইছি আইডিয়াটা মার্সিডিজ বেঞ্জের প্রজেক্টের ওখানে এই কাজটা ছিল যে পেডেস্ট্রিয়ানের সাথে কীভাবে ইন্টারঅ্যাক্ট করবে সো আমাদের ইলেকট্রিক ভেহিকল পথচারীদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবে জেনোএস আমরা ভেহিকেলের জন্য যে ওএস নিয়ে বারবার কথা বলতেছি সেটা নিয়ে উই হ্যাভ মেড ফেনোমেনাল প্রোগ্রেস যে জেনোএসের মধ্যে আমরা যে কোনো ভেহিকেলে এই অপারেটিং সিস্টেম লাগাইতে পারবো আপনি এটা যদি চাকা থাকে গরুর গাড়িতেও আমরা যাতে জেনোএস লাগাইতে পারি সেই কাজ করতেছি থ্যাংক ইউ বাট গরুর গাড়িতে লাগানো লাগবে না আশা করি আমরা অটোরিক্সা পর্যন্ত লিমিটেড থাকবো বাট ইউ ক্যান সি যে এখানে আমাদের টেকনোলজিটা এক্সটেন্সিভলি যে কীভাবে কাজ করতেছে উই হ্যাভ মেড দ্য সিমুলেশনের মাধ্যমে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ইনফোটেইনমেন্ট দুইটাই স্মুথলি ফাংশনাল এখন শুধু আমরা গাড়ির সাথে নিয়ে প্লাগ করলে We get all the data and we start working on the OS. Tali den ekta. Thank you. Ebong amra chai apnara amader sathe eta niye ekshathe kaj korar chesta ontoto ba mane shuru koren ba dekhen eta ekta huge market huge opportunity ami jokhon first ei automotive project niye kotha bola shuru korchilam eta niye ami invest korbo kaj korbo bhabtechi so amader IT industry বেশ বড় একজন মানুষের সাথে আমি আলাপ করি যে এরকম একটা প্রজেক্ট করা যায় এরকম এরকম 1 মিলিয়ন আর সামথিং ইনভেস্ট করা লাগবে এটা বানানো লাগবে বানাইলে $100 মিলিয়ন বিজনেস আউট দেয়ার সে আমারে বলছে না ভাই বাদ দেন আপনি দুইটা হাইয়েস্ট মাইক্রোবাস কিনা ভাড়া দিয়ে দেন ইনস্ট্যান্টলি ভাড়া আসবে আপনার রেভিনিউ হবে, আপনার এই $1 million খরচ হবে না, আপনি জমি টমি বিক্রি করে এগুলো করেন না। ওনার বুদ্ধি আসলেই ভালো, দের ইজ নো ডাউট অ্যাবাউট দিস। বাট আমার সমস্যা আছে, বিগ ফিশ না স্মল পন্ড, আই ডোন্ট কেয়ার, আই ওয়ান্ট টু বিল্ড মাই ওন রিভার। সো হাউ মেনি অফ ইউ ডু ওয়ান্ট টু, how many of you or whoever you, of you are interested to build the river with us or আমাদের পুষ্করিণী বা আমাদের নদী থেকে মাছ ধরতে চান? এখন তাদের সাথে কথা বলবেন, আসল মানে জেল্লা মাছছা যাদের বলেন এরা হলো এরা, আপনাদের মতো টেকনিক্যাল গাইজ, not like posh like us, you know, high tech. So আমি এখন ফার্স্টে দিব আমার কলিগ এবং আমার পার্টনার জাদু পিসি, ফাইম আপনার সৈকতের কাছে লিনাক্স এবং OS নিয়ে কিছু কথা বলবে, তারপরে আমরা যাব সাদাতের কাছে। আসসালামু আলাইকুম। সময় যেহেতু কম, আমি ওয়েস্ট নিয়ে সামান্য একটু কথা বলবো। তো ওয়েস্টটা আসলে কি? সো বেসিক্যালি অ্যান অপারেটিং সিস্টেম ইজ মোর অফ এ প্রোগ্রাম দ্যাট লেটস ইউ ইন্টারাক্ট উইথ ইউর কম্পিউটার, রাইট? অ্যান্ড দে আর মেনি অপারেটিং সিস্টেমস আউট দেয়ার, কিন্তু পার্টিকুলারলি একটা অপারেটিং সিস্টেম রানস দ্য হোল ওয়ার্ল্ড বলতে গেলে। আপনারা কি কেউ বলতে পারবেন সেটা কি? আর কেউ একজন বলছে উইন্ডোজ, বাট লিনাক্স, হ্যাঁ, sarcasm, right? Okay, so Linux হচ্ছে একটা ফ্রি ওপেন সোর্স অ্যান্ড মোস্টলি কমিউনিটি ডেভেলপ একটা অপারেটিং সিস্টেম। তো এটা বাই ফার দ্য মোস্ট পপুলার অ্যান্ড ওয়াইডলি ইউজড অপারেটিং সিস্টেমস ইন দ্য ওয়ার্ল্ড। এখন আপনারা সবাই প্রত্যেকে ডে টু ডে লাইফে লিনাক্স ব্যবহার করে থাকেন উইথাউট ইভেন রিয়েলাইজিং ইট। আপনাদের জেনেরিক পিসিস বাদে আপনার স্মার্টফোন থেকে শুরু করে স্মার্ট ওয়াচ, স্মার্ট টিভি, ইভেন দ্য রাউটার দ্যাট ইউ আর ইউজিং is also a computer and it runs on Linux. 90% of the web servers and data centers in the world run on Linux. Apni je sorry. So the onboard computers on your modern car runs on Linux. Echharo emerging technologies like artificial intelligence, machine learning chharo embedded systems and IoT device egula kintu Linux e run kore. Ekhon speaking of IoT devices, IoT is actually key. So basically, IoT is like having your everyday things like your lights, your fridge, your washing machines talk to each other and to you through the internet. So a IoT device gula, ashole nijeder moddhe, these work together to make our life much easier and fun. তো এই IoT ডিভাইস আর এমবেডেড সিস্টেম নিয়ে আমি হচ্ছে সাদ ভাইকে ইনভাইট করবো কথা বলার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সরি, সো শওকত, as you can clearly see, is an OS developer. ও এতই OS ফোকাস যে আসলে UI নিয়ে একদম বদারি করে না, টার্মিনাল হলেই হয়ে যায়। সো আমি একটু স্কিপ করে যাই। সো আমি বেসিক্যালি আই হ্যাভ ইন্টারেস্টিং ওয়ে অফ ডিফাইনিং এভরিথিং, which is I don't really care about the technology, right? What I really care about is solving problems, and ultimately all tech is there to do that. যেহেতু আমরা একটু আগে খানখান কথা বললাম যে আমরা টোটালি Web3 এর সাথে কাজ করব, IoT নিয়ে কথা বললো খানিকক্ষণ, তাহলে এখন এই জিনিসটা আমরা আসি যে we're all familiar with social engineering, right? And আমি একটু নেগেটিভলি হিট করি সবাইকে যে social engineering is something which is affecting us whether we understand it or know it or not. And how is it doing it? Every single thing that we use is designed and developed to engineer our behavior. In fact, if you notice, most of the new generation have lost most of their concentration capabilities because of social engineering. In fact, one small example right here, time to take a break, right? Eitar social engineering kintu Google-er Moonshot project X 2014 ei eta research ta kintu leak hoye giyechilo, and they implemented that in 2021. এর বাইরেও আমরা যদি আসি যে হাউ ফেসবুক অ্যান্ড সোশ্যাল মিডিয়া ইজ ইঞ্জিনিয়ারিং আস। ইনফ্যাক্ট আমরা কি জানি যে আমরা যারা OS ইউজ করি, উইন্ডোজ, আমরা আমাদের ম্যাক্সিমাম ডেটা রাইটস মাইক্রোসফটকে দিয়ে দিই, ইনক্লুডিং অল দ্য কিজ দ্যাট উই প্রেস অ্যান্ড এভরি ওয়ার্ড দ্যাট উই স্পিক। সো এখান থেকে মানে অ্যাভয়েড করার জন্যে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন স্ট্র্যাটেজি নিচ্ছে। যেমন এশিয়াতে আমরা হচ্ছে গিয়ে নিজস্ব ফ্লেভার বানানোর চেষ্টা করছি। বাই এশিয়া আই মিন চায়না, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই কান্ট্রিগুলো। অ্যাডিশনালি ইউরোপে যেটা হচ্ছে, ইউরোপে ওরা কিন্তু পার্সোনাল লাইফে টেকনোলজি ইউজ কন্ট্রোল করা শুরু করছে। ইনফ্যাক্ট আফ্রিকা ওয়েন্ট দি কমপ্লিট অপোজিট ওয়ে। থ্যাঙ্কস টু দ্য ইমার্জিং টেকনোলজিস অ্যান্ড ওয়েব accessibility in Africa, Africa kintu huge jump koreche for their business goals. Finally, America bringing peace and freedom to the whole world, right? Okay, so etar pura point ta chilo hocche giye amader ki kora uchit. Obviously, Bangladesh ekhono amra jani there are huge population jara young age e technology embrace korte raji na because they're afraid of losing their own identity. That is wrong. We should embrace it. In fact, how do we do that? Well, we do it by making them more familiar at early ages. I'm sorry, amar majhe majhe English chole ashe automatic. So basically, jeta hocche je amra ashole jodi khub olpo boyosh theke manushke technology sathe porichito kore tulte pari, tara kintu hocche nijeke protect korar byapare janbe, taderke kintu shohoje bhul pothe dhabito kora sombhob na. Ebong erar jonne আমরা যারা এখানে আমরা টেকনোলজি এনথুসিয়াস্ট আছি, আমাদের কিন্তু বিশাল বড় একটা কাজ আছে। আমাদের যেটা একটু আগে বললাম যে মানে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানি আমাদের প্রত্যেককে ম্যানিপুলেট করে তার রাস্তায় নিয়ে আসার চেষ্টা করে। তো এটার থেকে বের হওয়ার আমার উপায় কি? এটার থেকে আমার বের হওয়ার একমাত্র উপায়, আমরা যদি নিজস্ব দেশি মূল্যবোধ, নিজস্ব দেশি পণ্যের মধ্যে এমবেড করতে পারি। এবং এটার শুরু কিন্তু আসলে হতে হবে একেবারে কোর থেকে, কার্নেল থেকে, ওএসটা থেকে। সো স্বপ্ন ওএস কিন্তু এটা করার চেষ্টা করছে। একই সাথে আমাদের ডিভাইসগুলা যেটা সব জায়গায় ছড়িয়ে আছে, ইনক্লুডিং আওয়ার ভেহিকলস, যেমন রিক্সলার কথা বললো মাসুর ভাই, রিক্সলা বলে কোনো কিছু নাই, রাইট? বাট এটা আমাদের দরকার, আমরা কিন্তু রিক্সাকে বাদ দিয়ে দিতে পারবো না। রিক্সা আমাদের দরকার এবং এটা খুবই একান্ত বাংলাদেশের একটা স্পেশালিটি। আমরা এটাকে ফেলে না দিয়ে, বাইরের বয়ান না শুনে, আমরা যদি এটাকে মডার্নাইজ করি, this creates our identity in the world. And with this, I'll conclude exploring all of you to look into ourselves. Thank you very much. Thank you so much. Masrur Hannan Bhaiya, I request you to please stay on stage. And most definitely, that was so insightful. I mean, nijeo backstage theke onek inspired hoye giyechilam. I am requesting Mohammed Oli Ahad Bhaiya, the founder of Intelligent Machines Limited, to give the crest to our respected speaker. Thank you.